সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রায় তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়ে দিতে যাচ্ছে এবিসির গঠন করা উচ্চ পর্যায়ের সরকারি কমিটি। মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম এক্ষেত্রে অলমোস্ট শব্দটি ব্যবহার করেছেন মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে উচ্চ আদালতের একটি আদেশের কারণে। এ বিষয়ে উচ্চ আদালতের কাছে মন্তব্য জানতে চাইবেন তারা, আর আদালত যদি সায় দেয় তাহলে মুক্তিযোদ্ধা কোটাও থাকবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের প্রেক্ষিতে এ বিষয়ে সুপারিশ দিতে গত 2 জুলাই মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন হয়। কমিটিতে 15 কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে না পারার পর 3 মাস সময় বাড়ানো হয়। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা বিভিন্ন দেশে কোটার বিষয়ে প্রতিবেদন সংগ্রহ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রী সচিব এ বিষয়ে বলেন, কোটা নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছি, আমরা মেরিটকে প্রাধান্য দিয়ে অলমোস্ট কোটা উঠিয়ে দেওয়ার সুপারিশ করব। সরকারি চাকুরিতে বাংলাদেশের মোট 56% কোটা রয়ে আছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 30%, জেলা ও নারী কোটা 10% করে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা 5% এবং 1% আছে প্রতিবন্ধী কোটা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে মুক্তিযোদ্ধা কোটা প্রবর্তন করা হয়। 1966 সালে আওয়ামী লীগ সরকারের আসার পর এই কোটার সুবিধা সন্তানদেরকেও দেওয়ার সিদ্ধান্ত নেয়, পরে তা নাতি নাতনিদেরকেও দেওয়া হয়। আর সে সময় থেকেই প্রধানত জামাতপন্থীরা এই কোটা বাতিলের দাবিতে একাধিকবার আন্দোলনে নেমে ব্যর্থ হয়। তবে এবার কোনো বিশেষ কোটার কথা না, সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে গত ফেব্রুয়ারিতে শুরু হয়। তারা সব মিলিয়ে কোটা 10% করার দাবি জানাচ্ছে। গত 8 থেকে 11 এপ্রিল নানা ঘটনার পর 11 এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী বলেন কোনো কোটা থাকবে না। তবে গত 12 জুলাই প্রধানমন্ত্রী সংসদে বলেন মুক্তিযোদ্ধা কোটা সংস্করণের বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে, এখন এটি বাতিল হলে তিনি আদালতে অবমাননায় পড়বেন। তাহলে কমিটি যে কোটা তুলে দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে তা কীভাবে সম্ভব? এমন প্রশ্নে মন্ত্রী পরিষদ সচিব বলেন, আমাদের কমিটি মোটামুটি সুপারিশ ঠিক করেছে, আর তা হচ্ছে কোটা অলমোস্ট উঠিয়ে দেওয়া, সরাসরি মেধায় চলে যাওয়া। তবে সুপ্রিম কোর্টের একটি অবজারভেশন আছে, সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করতে হবে অথবা খালি থাকলে তা পূরণ করতে হবে, এটার উপর সরকার কোর্টের মতামত চাইবে। তবে এটাকেও যদি রহিত করে দেয় তাহলে কোটা একেবারেই থাকবে না। আর কোর্ট যদি ভার্ভেস্ট দেয় যে এই অংশটুকু রাখতে হবে, তাহলে এই অংশটুকু রেখে বাকি সব ধরনের কোটা তুলে দেওয়া হবে। এটা আমাদের প্রাথমিকভাবে কমিটির সিদ্ধান্ত। আমরা মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে যেটা সুপারিশ রেডি করেছি তা হলো কোর্টের সাথে সামঞ্জস্য রেখে 2012 সালের 5ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সুবিধা সংক্রান্ত একটি রিট আবেদন কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে সম্প্রতি নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি আবু জাফর সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের এই রায়ে বলা হয়, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে 30% চাকরি সংরক্ষণ অবশ্যই অনুসরণ করতে হবে। রায়ে আরও বলা হয়, কোনো ক্ষেত্রে কোটা পূরণ যদি সম্ভব না হয় সেক্ষেত্রে পদ খালি রাখতে হবে। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে 2015 সালের 31 আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের ওই রায়ের পর্যবেক্ষণের কিছু অংশ বাদ দিয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেয়। আপিলের রায়েও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 30% সংরক্ষণের বিষয়টি বহাল রাখা হয়। মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের এই বক্তব্য আদেশ নাকি পর্যবেক্ষণ, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমরা পরিষ্কার নয়, আমরা নিজেরাও এই কোর্টের এই নির্দেশনা পুরোপুরি বুঝতে পারছি না, তাই আমরা কোর্টের কাছে যাব, কারণ কোর্টের যে নির্দেশনাগুলো আছে তা মানা আমাদের জন্য বাধ্যবাধকতা আছে। কোটা উঠে গেলে পশ্চাৎপদ জেলার বাসিন্দারা কীভাবে সুবিধা পাবে, এমন প্রশ্নে মন্ত্রী পরিষদ সচিব বলেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, ওনারা অগ্রসর হয়ে গেছে।